আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহা পাঠ করে থাকি। সূরাতুল ফাতিহা হলো কোরআনের মা। প্রতিবার সালাতে আমরা দুটি স্বীকারোক্তি দিয়ে থাকি এই সূরার মাধ্যমে। তার মধ্যে একটি হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু জীবনে চলার পথে এই স্বীকারোক্তির বাস্তবায়ন খুব একটা দেখা যায় না। যখন মুসিবতে পড়ি তখন প্রথমেই গায়রুল্লাহর কাছে যাই। কোনো কিছুর প্রয়োজন হলেই আমরা গায়রুল্লাহ, অর্থাৎ যে জিনিস সৃষ্টি কিছুই করতে পারে না, আমরা তার কাছে শরণাপন্ন হই। সবাই যখন রিক্ত হস্তে ফিরিয়ে দেয় তখন শেষ আশ্রয় হিসাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করি, অথচ হবার কথা ছিল উল্টোটা। আমাদের সকল প্রয়োজনের কথাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা। দোয়া হচ্ছে মুমিনের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক অনুপম উপহার। তিনি ওয়াদা করেছেন, আমরা তাকে ডাকলে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। দোয়ার শক্তি অপরিসীম, কেবল দোয়াই পারে তাকদীর অথবা তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হলে তিনবার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে ওই রাতে কোনো বিষ তাকে ক্ষতি করতে পারবে না। এই ব্যাপারে সুহাইল রহিমুল্লাহ তিনি বলেছেন, আমার পরিবারের লোকেরা এই দোয়া শিখে তারা প্রতি রাতে পড়ত। একদিন তাদের একটি মেয়ে দংশিত হয়, কিন্তু তাতে সে কোনো যন্ত্রণা অনুভব করেনি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় চাই তাহলে কোনো বিষ আমাদের শরীরে ক্ষতি করতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে ভরসা করতে হবে আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করেন, আবার সবাইকে পরীক্ষা করেন। যদি আপনাকে সাহায্য না করেন তাহলে আপনাকে পরীক্ষা করবেন। আপনি হয়তো জানেন না আপনাকে আল্লাহ তাআলা কতভাবে বাঁচিয়ে রেখেছেন। প্রতিদিন সূরা ফাতিহা আমরা পাঠ করি, আল্লাহর কাছে আশ্রয় চাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেন, যা আমরা এই বাস্তব জীবনে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই না। এই জন্য সূরা ফাতিহা যে কোনো অবস্থায় কোনো বিপদে পড়লে আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হলে তখন আপনারা সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। পানি পরাও দিতে পারেন, সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে নিজেও খেতে পারেন, আবার মানুষদের কাছে বিক্রিও করতে পারেন। রাতে ঘুমানোর পূর্বে সন্ধ্যায় উপনীত হলে যে কোনো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন আর সূরা ফাতিহা সবসময় পাঠ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।